শোনার জন্য, বারবার শুনতে গেলে আর বারবার আমাকে দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আর বেল আইকনটাকে ক্লিক করতে হবে। আজকের টপিক হলো আপেল। হ্যাঁ, আপেলের অনেক গুণ আছে, সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস করবো বলেই আজকে এসেছি। আমরা ছোটবেলায় শুনেছি যে খালি পেটে নাকি ফল খাওয়া একদম উচিত না, খালি পেটে ফল খেলে নাকি শরীর খারাপ করে, বাট সেটা নয়। রোজ সকালে যদি তুমি খালি পেটে একটা করে আপেল খেতে পারো বা আপেলের জুস খেতে পারো, তুমি জানো এর বেনিফিট কি আছে, কি হতে পারে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। আপেল কিন্তু সবাই খেতে ভালোবাসে, তাই না? তোমরাও পছন্দ করো নিশ্চয়ই, করো তো। এবার তোমাদের বলি যে আপেলের কি কি গুণ আছে। ফার্স্ট অফ অল, আজকাল সমস্ত মহিলাদের সমস্যা যে তারা নাকি ওভারওয়েট হয়ে যাচ্ছে, তাদের ওয়েট লুজ করতে হচ্ছে, তারা জিম যাচ্ছে, ডায়েটে রয়েছে, অনেক কিছু কষ্ট করছে ওয়েট লুজ করার জন্য। তো অত কষ্ট করার থেকে আমার মনে হয় যে ছোটখাটো কষ্ট করলেও হয়ে যাবে। আপেল খেতেও ভালো আর এটার উপকারিতাও অনেক। জিম ফিম না গিয়ে যেতে পারো, সেটা তোমার পছন্দের উপর, কিন্তু এত কষ্ট না করে যদি রোজ সকালবেলা একটা করে আপেল খেতে পারো, তাহলে তোমার দেখবে ওয়েট আপনিই কমে যাবে। কিছুদিন খাও, টানা 1 মাস বা 2 মাস খাও, দেখো ওয়েট লুজ হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে। সেকেন্ড, আপেল খেলে তোমার ডাইজেস্টিভ সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, তোমার হজম ক্ষমতা বাড়বে, হজম শক্তি বাড়বে। আমাদের যদি খাবার খাওয়ার পর খাবারটা যদি হজম না হয়, তখনই কিন্তু আমাদের অ্যাসিডিটি হয়, প্রবলেম হয়, সেখান থেকেও কিন্তু ফ্যাটনেস আসে। এবার যদি খাবারটা হজম হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, এটাতেও হেল্প করে আপেল কিন্তু। থার্ড, অ্যাপেল খেলে তোমার ব্লাড সুগার কন্ট্রোলে আসে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি রোজ খাও, সব খাবার তো খাচ্ছ তার সঙ্গে এটা খাও না, প্রবলেম কি আছে? এটা যদি রোজ খাও তাহলে তোমার অনেক কিছু প্রবলেম তোমার সলভ হয়ে যাবে, এটা খেলে তোমার ব্লাড সুগার কন্ট্রোলে আসবে। ফোর্থ, যাদের স্কিনে প্রবলেম আছে, স্কিন প্রবলেম, হয়তো ড্রাই হয়ে গেল, পিম্পলস বেরোলো, কিছু সামথিং র্যাশ বেরোলো, হয়তো রোদ্রে গেলে র্যাশ বেরিয়ে গেলো, বা কিছু প্রবলেম স্কিনে আছে, সব ক্রিম শ্যুট করে না, অনেকে আছে, অনেকে বলে থাকে যে আমার এই ক্রিম শ্যুট করছে না, এই সাবান শ্যুট করছে না, এটা করছে না, তো তার জন্য ওই এত টাকা খরচা করে পার্লারে গিয়ে মেকআপ করে বা ফেসিয়াল করে টাকা খরচা করার থেকে আমার তো মানে রোজ যদি একটা করে আপেল খাও বা আপেলের জুস খাও অনেক তোমার হেল্প হবে সব দিক দিয়ে, শুধু স্কিন না, যেগুলো বেনিফিটগুলো বললাম সেই দিক দিয়েও তোমার হেল্প হবে। আর ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাপেল কোলেস্ট্রলটাকেও কন্ট্রোল করে, সেটাও কিন্তু মেন পয়েন্ট। তো আমার মনে হচ্ছে তোমাদের এই কথাগুলো নিশ্চয়ই ভালো লেগেছে, করে দেখো 1 মাস তুমি ট্রাই করে দেখো, যদি না পাও এর বেনিফিট তখন তুমি আমাকে বলো। আর আরেকটা কথা, তোমাদের যদি আরও কিছু সমস্যা থেকে থাকে, স্কিন বলো, হেয়ার বলো, মানে কোনো কিছু, তোমরা প্লিজ কমেন্টস করো আর মেসেজ বক্সে মেসেজ করো। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করো, আর যাদের যাদের এই প্রবলেমগুলো হচ্ছে প্লিজ ভিডিওটা সবাইকে শেয়ার করো, ঠিক আছে? তাহলে তোমরা যাও গিয়ে তাড়াতাড়ি আপেল কিনে বাড়িতে খাও আর আমাকে আমার আপেলটা খেতে